আজকে ব্রহ্মপুরুষ এই পূর্বের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করছে। কলিযুগে গৌরাঙ্গ আর দ্বাপর যুগে ছিলেন গোবিন্দ, গৌরাঙ্গ হয়ে যাবেন এবার গোবিন্দ। অর্থাৎ তিনি যে রাধারানীর চরণে মান ভিক্ষা করেছিলেন, আজকে লীলার আস্বাদনের বিষয়বস্তু হল শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তাই সকলে মিলে চল এই নবদ্বীপ পরিত্যাগ করে মধুময় সীতা বৃন্দাবন হরিবল। এখন ভক্তরা চিন্তায় পড়ে যাচ্ছে, এই শীতে ঠান্ডায় এখন বৃন্দাবন যাব হরিবল, এই রাত্রেবেলা বৃন্দাবন যাব টেন পাবনি। এখন আবার অনেক কিছু নিয়ম হয়ে গেছে, মাগো অত চিন্তা নাই, বৃন্দাবন যাব কৌশল, দেহটা থাকবে আমাদের এখানে আর মনটা চলে যাবে সেই বৃন্দাবন। একটি ভজনের মাধ্যম সকলে মিলে বলবেন, ওমে এনে রাতে না, ওমে এনে রাতে না, আপনি যে বলো মেনে রাতে না লাগায় মুরলী কি করে মোহন মুরলী বাজাই রাধা নাম কে রাধে 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 রা
শুভর ছায়া করো রাধে রাধে জপ করো বাবাদের সংখ্যা দেখছি খুব কম, যা আছে সবার মায়েরাই আছে বেশি, তিন ভাগ মায়েরা আছে আর এক ভাগ বাবার আছে, মা বাবা দেখি কমে সরিয়ে দেব হারিয়ে দেব হরিব। যে কজন বাবা আছে একটু জোরসে বলুন তো, মায়েরা বলবেন না, মায়েদের পালা হবে পরে পরে, দেখবো কাদের জোরটা বেশি হরিবল, বলুন মায়েরা বলুন একবার রাধা রানী কে। এ বাপরে, এই আওয়াজ তো একবার অনেক দূর পৌঁছে যাবে, সে খাটাল পর্যন্ত পৌঁছে যাবে, না খাটাল নয় সে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে যাবে হরিবল। এই তো ভক্ত সমাবেশ, ভগবান বলেছে ওরে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত যদি আমাকে ডাকে আমি আর থাকতে পারি না, ভক্ত যদি আমাকে একটা ফল দেয় আমি তাই গ্রহণ করি, যদি ফল না পাই একটা পাতা দেয় আমি তাও গ্রহণ করি, যদি পাতা নাও পাই একটা ফুল দেয় আমি তাও গ্রহণ করি, যদি ফুল না পাই শুধুমাত্র চোখের জল দেয়, চোখের জলে যদি ডাকতে পারে ভগবান আর থাকতে পারে না ছুটে আসে হরিব। যেখানে হয় নাম সংকীর্তন তাহা জানি শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকে যে স্থানটি উদয়গঞ্জ, কিন্তু এই স্থানটা হয়ে গেছে মধুর মধুর বৃন্দাবন হরিব। নাম নামের আগমন, নাম হলেই নামের আগমন হবে, নাম হচ্ছে মনে নামি এসে আসবে হরিব। তাই মধুর বৃন্দাবনে আজকে আমরা সকলে এলাম, বৃন্দাবনে কৃষ্ণ কি করছে, রাধারানীর মান ভঞ্জন, ভগবান শ্রীকৃষ্ণ আবার সকালবেলা সীদাম সুদাম দাম্ব সুদাম রাখালগণকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে গোধন গোচারণে গেলেন হরিব। কৃষ্ণ কি করত বৃন্দাবনে, কি করত কৃষ্ণ, গরু চড়াত, বাংলা ভাষায় বলছে গরু চড়াত হরিব। নন্দরাজার নবলক্ষ ধেনু ছিল, নবলক্ষ ধেনু, সে ধেনুকে নিয়ে নিত্য নিত্য গোধন গোচারণ করতে যেত কৃষ্ণ হরিব। আর তার নাম ছিল ননিচোরা কানায়, ননিচোরা কানায়। ব্রজবাসীগণ তারা গোবিন্দ সেবার জন্য নবনী মন্থন করতে, আর যখন মন্থন করতে তখন তারা মনে মনে ভগবানকে নিবেদন করতে, প্রভু আমাদের এই নবনী যেন তোমার সেবায় লাগে হরিব। আর গোবিন্দ তো সামান্য ছোট্ট ছেলে, বৃন্দাবনে লীলা করেছিল মাত্র, বয়স ছিল 9-10 বছর বয়স হরিব। বৃন্দাবনে যখন লীলা করেছিল বয়স ছিল 9-10-11, শেষ লীলা হলো রাস লীলা, রাস লীলা করে 11 বছর বয়সে চলে গেল মথুরা হরিব। ছটা ভূমিতে লীলা করেছিল, গোকুল বৃন্দাবন মথুরা দ্বারকা কুরুক্ষেত্র প্রভাস, ছটি ভূমিতে। তো বৃন্দাবন হল প্রেম মাধুর্যপূর্ণ, লতা পাতা গুল্ম তৃণ সকল কিছু প্রেমে পরিপূর্ণ, বৃন্দাবনে যারা বসবাস করে সকলেই প্রেমে মাধুর্যে পরিপূর্ণ, প্রেম মাধুর্য না থাকলে বৃন্দাবনে আপনি বসবাস করতে পারবেন না হরিব। অন্তরে প্রেম ভক্তি না থাকলে
বৃন্দাবনে নিজেকে বড় দোষী মনে হবে, থাকতে পারবেন না কোনো মতে, কারোর সাথে মিশতে পারবেন না। সেই মধুর থেকে মধুর মধুময় সীধা বৃন্দাবন, এই বৃন্দাবনে কৃষ্ণ আমার নবলক্ষ ধেনুকে সঙ্গে লইয়ে গর্ভগোচারণে গেল। আর যাওয়ার সময় রাধা রানীর অট্টালিকার সামনে দিয়ে যখন চলে গেল, মস্তকের কেষ্টা পরশ করে রাধা রানীকে ইঙ্গিত করে জানিয়ে দিয়ে গেল, রাধা রানী তখন অষ্টসখী পরিবৃতা ছিলেন। রাধা রানীর প্রধান আত্মীয়সখী ছিল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, আটজন সখী মিলে রাধা রানী রয়েছেন বসে, আর গোবিন্দ চলে গেলেন গোধন গোচার। মস্তকের কেষ্টা পরশ করে গোবিন্দ জানিয়ে দিয়ে গেল, রাধে এখন আমি তোমার কুঞ্জে গমন করতে পারবো না, এখন সঙ্গে দাদা বলাই রয়েছে, বলো না। কৃষ্ণ তাকে বাধা দিতেন একমাত্র তার দাদা বলাই, বলরাম, বলরামের কথা শুনতে, তাই দাদা বলাই সঙ্গে আছে, আমি এখন তোমার কুঞ্জে গমন করব না, তুমি কুঞ্জ নির্মাণ করো, নিশিতে আমি তোমার কুঞ্জে গমন করব। হরি বল। এইভাবে গোবিন্দ গোচারণ করতে গেলেন, আর রাধা রানী কেঁদে কেঁদে বলছেন, সখী রে আমার হেরা তো হলো না, প্রেমের কলঙ্কিনী বলে আমায়, তাই আমি যে সরাসরি যে গোবিন্দ বদন দর্শন করব তা আমার হলো না। বলে জানিস গোবিন্দ মস্তক পরশ করে আমাকে ইঙ্গিত দিয়ে গেল, মস্তকের কেশ, কেশ দিয়ে এমন একটি কুঞ্জ হয় তার নাম কর। ললিতা বলছে কেন কেশ দিয়ে কেশর কুঞ্জ, তাহলে একটা কেশর কুঞ্জ নির্মাণ কর, গোবিন্দ নিশিতে আগমন করবে। হরিবল। অপরূপ সুন্দর সেই ফুলের কেশর কুঞ্জ রাধা রানীর অষ্টসখী নির্মাণ করছে, তাই বলছে আমার মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসি, কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গো, সাজাও গো, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসি,
গাছের কুঞ্জ, ফুলের কুঞ্জ, ফুলের বাসর, হলদি অপর কুঞ্জ সাজিয়ে দিচ্ছে। আর কি বলছে, আতর গোলাপ চুয়া চন্দন সীতা যাদব ঘরে, আতর গোলাপ সীতা যাদব ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন সীতা যাদব ঘরে, তবু সাজাও তোলের বিছানা পবিত্র যন্ত্রে, সাজাও তোলের বিছানা পবিত্র যন্ত্রে, তোমরা কুণ্ড সাজাও কুণ্ড সাজাও যেমন ডাকে কোহ সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কোহ সুরে, যৌবন বসন্ত আমি রইতে নারে ঘরে, যৌবন বসন্ত আমি রইতে নারে ঘরে, একটি কুঞ্জ নির্মাণ করলেন ফুলের সজ্জা, ফুলের বিছানা, ফুলের বালিশ, গোবিন্দের জন্য নির্মাণ করলেন ললিতা আদি সখীগণ। রাধারানী গোবিন্দের অপেক্ষায় রইলেন, আর শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা গো কি বলে বিদায় নিচ্ছে দেখুন, যে আমি শ্রীরামের কুঞ্জে যাব। বলছে বাবা গোপাল তুমি আজ সন্ধ্যায় কোথায় যাবে? বলছে মা গো মা আমি ওই শ্রীরামের কুঞ্জে যাব। বলে মায়ের কাছ থেকে পরামর্শ নিয়ে গোবিন্দ চলেছে শ্রীরামের কুঞ্জে যাবে বলে, মনটা চলেছে ওই রাধারানীর কুঞ্জে যাবে। আর রাধারানীর কুঞ্জ পার হবার আগে একজনের কুঞ্জ পড়ে, কার কুঞ্জ? চন্দ্রাবলী, রাধারানীর সতিনী চন্দ্রাবলী। এবার গোবিন্দ পায়ে নপুর পড়েছে, নপুরটা বাজাতে বাজাতে চলেছে, রণ ঝন রণ ঝন নপুর বাজে, নপুর বাজে রণ ঝন, 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 নপুর বাজে নপুর বাজে রণ ঝন, নপুর বাজে নপুর বাজে। হরিবল গোবিন্দের চরণে রণ ঝন করে নপুর বাজছে। হরিবল গোবিন্দ তখন নপুরকে বলছে, ওরে নপুর অমন করে বাজিস না, অমন করে বাজলে আমার নপুরের ধ্বনি চন্দ্রাবলীর কানে পৌঁছে যাবে, আর চন্দ্রাবলীর কানে পৌঁছালে আমার আর আধার কুঞ্জে যাওয়া হবে না।
नपुर के बारण कर नपुर की बारण शोने नपुर तो जेमन बजा रखता तेम बेजे ही जाुनुनुन कर चंद्रावल कुंजे पास दिए जा चंद्रावल सखी पद्दा से पद्दा तक सुनते पे गोविंद नपुर ध्वनि से पद्दा चंद्रावल के बोल चंद्रे देख तोर कुंजे सामने दिए तोर प्राणबोध नीति नीति तक फाके दिए चले जाए आज के तोर बधु जा चल तोर बधु के तोर कुंजे नहीं आसपी हरिब चंद्रावल गए रास्तार मे पथर मजे चंद्रावल बसे आ गोविंद मन आनंदे नृत्य करते करते चले कुंजे जा चोख दुटो ऊपर दिखे और नीचे चंद्रावली बसे अमनि गोविंद हचट खे पड़े गचट खे पड़े गड़े गए खुजे तार नपुर गुलो कोथा तार बासिटा कोथा हरिबोल पाछे चंद्रा चिने जाए और मने ना जे चंद्रावली एखाने बसे आछे हरिबोल जे गोविंद मुखेर दिखे देखे देखे चंद्रावली चंद्रावली गोविंद हाथाई धरे गोविंद के टानते टानते चले गए चंद्रावली सखी गोविंद के लिए गलत कुंती बोधे चले जाओ राधा शोने बास आमारे नई दास आमी वंचित एकाकिनी तुमी राधार संगे निशी जापन करो और आमी वंचित एकाकिनी आमी वंचित हलाम ताई आज के जखन तुम्हें पेयेछी आज के आर आमी तुम्हें छाड़बो ना
এইবলে গোবিন্দকে কুঞ্জের মাঝে নিয়ে গেল। গোবিন্দ চন্দ্রকে বলছে, চন্দ্রে তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার মনোবাসনা পূরণ করব। চন্দ্রে আজ ছাড়ি দেহ মোরে, চন্দ্রে আজ ছাড়ি সমস্ত নিশিটা সেই চন্দ্রাবলীর কুঞ্জে যাপন হয়ে গেল। আর এখানে রাধারানী বধু আসবে বলে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেছিল, কিন্তু তার প্রাণবধু এলো না, এলো নিশিগত হয়ে প্রভাত হয়ে গেল। সেই প্রভাতকালে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জে এসে উপনীত হল। হরিব পাতায় পাতায় পড়িতে শিশির, সখীরে কইছে ধ্বনি, আইলো স্বজনী বন্ধুর নূপুরের শব্দ শুনে, পাতায় পাতায় পড়িতে শিশির নূপুরের ধ্বনি শুনি, সখীরা বলছে দেখ স্বজনী তোর বন্ধুর নূপুরের শব্দ শুনি। গোবিন্দ আসছে ঢোলো ঢোলো আঁখি, তার বেশভূষা বসন আবরণ সমস্ত কিছুই অন্যরকম। ঢোলো ঢোলো আঁখি নিয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধার কুঞ্জে এসে উপনীত হলেন। হরিব গোবিন্দকে দর্শন করে রাধারানী বলছি, প্রাণবধু তুমি প্রভাতে এসেছ, ভালো হয়েছে। ভালো হইল আরে বধু, আইলা সকালে প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে। আজকে সকালবেলা আমি তোমার মুখটা দর্শন করলাম, আমার দিনটা ভালো যাবে। কিন্তু বধু একই অবস্থা তোমার, একই তোমার অবস্থা। তোমার ললাটে চন্দন, সেই চন্দন কোথায় গেল? সেই ললাটের চন্দন মুছে গেছে, তোমার ললাটের সিঁদুর কেমন করে এলো? হরিব গোবিন্দকে বলছে, তোমার ললাটের সিঁদুর কেমন করে এলো? ললাটের চন্দন থাকে। হরিব
তোমার ওই চাঁদ বদন নীল পদ্মের মতো উজ্জ্বল তোমার বদনখানা, সেই বদনখানা আজকে কেন ঝলসে গেল বধু? নীলোৎপল সুমুখ মণ্ডল ঝামেরু কাহে ভেল, মদ নজরে তনু তাতল জাগরে নিশি গেল। যখন এ কথা বললো গোবিন্দ বলছে, আমার বদনটা ঝলসে গেছে কেন জানো? গতকাল সারা নিশি আমি জেগেছিলাম, এক দণ্ড ঘুমাতে পারিনি, দুটো চোখের পাতা এক করতে পারিনি, সারা নিশি ধরে তোমার চিন্তা করেছি, তব চিত্তে চিত্তে ধরি, সারা নিশি জেগে জেগে আমার বদনখানা বিরস হয়ে গেছে। হরি বল বধু, তারাই বিশ্বাস করলাম। কিন্তু নকনির্ঘাত ক্ষতবক্ষসী দেয়ল কোন নারী, তোমার ওই সুকোমল অঙ্গে এমন করে নখ দিয়ে কে আঘাত করেছে? নির্মম পাশানির মতো নখ দিয়ে তোমার সুকোমল অঙ্গে আঘাত করেছে? এই বৃন্দাবনে এমন কে পাশানি আছে তোমার সুকোমল অঙ্গে নখ দিয়ে আঘাত করেছে? এটা নখের আঘাত নয়, এটা কিসের আঘাত জানো? কণ্ঠকে তোল কত বিক্ষত তোহে ঢুরাইতে গৌরী, কাটার আঘাত। ওই আমি সখাদেরকে নিয়ে গোচারণ করতে গিয়েছিলাম গভীর কাননে ভ্রমণ করে, কাটার আঘাতে আমার দেহে এমন চিহ্ন হয়েছে। হরিব রাধারানী বলছে, বোধ নীলাম্বর তুহু পহিরণী পীতাম্বর কাহা ছড়ি, তুমি তো পীতাম্বর পরিধান করো, হলুদ রঙের বসন, কিন্তু আজকে সেই হলুদ রঙের বসনটা কোথায় গেল? নীলাম্বর নীল রঙের বসন পরেছ। হরিব কবিত্র বলছে, অগ্রজ সনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, গত নিশিতে আমি বলাই দাদার গৃহে ছিলাম। কৃষ্ণের অগ্রজ হচ্ছে বলরাম, বলাই দাদার কুঞ্জে ছিলাম, আর দাদার বসন ভুল করে তাড়াতাড়ি করে নাচ নিয়া ভুল করে পড়ে এলাম। হরিব বলছে, এই যে নীল রঙের বসন, যদি বলাই দাদারই বসন হয় তাহলে বলাই দাদা শাড়ি পরে। হরিব রাধারানী বলছে, তাও নাই বিশ্বাস করলাম, কিন্তু বধু তোমার শরীরে এমন কিসের আঘাত? অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে, হৃদি খণ্ডন বক্ষ কুঙ্ক গোবিন্দের অধরে মুখমণ্ডলে সেই বক্ষ কুঙ্কুম দর্শন করে বলছে, কেমন করে এলো? হরিবল এই পদটি যিনি রচনা করেছেন পদকর্তা শশীশেখর দাস, তিনি বলছেন, উত্তরে পতি উত্তর অদিতে পরাজিত শশীশেখর, উত্তর পতি উত্তর অদিতে পরাজিত শশীশেখর, হরিবল উত্তরে পতি উত্তর দিতে পরাজিত হলেন, শশীশেখর দাস আর লিখতে পারলেন না, গোবিন্দ আর উত্তর করতে পারলেন না। রাধারানী তখন আমার বদন ফিরিয়ে বসলে, রাধারানী তখন বদন ফিরিয়ে মানে বসলে, যখন আর কোন উত্তর দিতে পারলো না রাধারানী মান করলেন। হরিবল এবারে গোবিন্দ আমার রাধারানীর মান ভঙ্গ করবে বলে রাধারানীর মনের বেদনা জেনে কি করলেন? রাই কৃদয় ভাবে দেহি মাধব, রাই ভাবে
গায়ে পড়িল মস্তকের চূড়া নয়ে পদতলে লোটায়ে পড়িল মস্তকে গায়ে পড়িল পদতলে লোটায়ে পড়িল রে গোরাধার কৃষ্ণের প্রেমের গুরু চারটে বর্ণ রয়েছে সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হরিবর্ণ বর্ণের শ্রেষ্ঠ হল ব্রাহ্মণ ব্রাহ্মণের মধ্যে নটা গুণ থাকে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপ নারায়ণ নবদা কুল লক্ষণ নটা গুণ আচার তার আচার হবে সদাচার সৎ আচার বিনয় বড় বিনয়ী হবে বিদ্যা তার মধ্যে বিদ্যা জ্ঞান থাকিবে আধ্যাত্মিক চেতনা থাকিবে প্রতিষ্ঠা তিনি প্রতিষ্ঠিত থাকবেন তীর্থ দর্শন তিনি তীর্থ দর্শন করবেন নিষ্ঠা বৃত্তি তপস্যা আর দান নটা গুণ হরিবল আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপস্যা দান এই নটা গুণের অধিকারী হলে তবেই তাকে ব্রাহ্মণ হতে হয় সবার উপরে হলো ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ তার কাজ কি বেদ পাঠ করা ভগবানের নাম করা গীতা অধ্যয়ন করা শাস্ত্র আলোচনা করা সৎসঙ্গ করা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস হরিবল নারায়ণের মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের জন্ম নারায়ণের মুখ থেকে হলো ব্রাহ্মণের জন্ম বাহু থেকে জন্ম হলো ক্ষত্রিয় এই বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম হলো বাহু থেকে তার কাজ কি যুদ্ধ বিদ্যা করা ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ বিদ্যা করা দেশ রক্ষা করা হরিবল বৈশ্য উরু থেকে জন্ম হলো বৈশ্যের তার কাজ হলো কৃষিকাজ করা চাষাবাদ করা হরিবল চরণ থেকে জন্ম হলো শূদ্রের ভগবানের চরণ থেকে জন্ম হলো শূদ্রের তার কাজ কি ওই সকল জাতির সেবা করা হলো তার ধর্ম হরিবল তো বর্ণানাম ব্রাহ্মণ গুরু বর্ণের গুরু হলো ব্রাহ্মণ ব্রাহ্মণের গুরুকে ব্রাহ্মণস্য গুরুর ন্যাসি ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী তার গুরুকে সন্ন্যাসী গুরু অবধূত সন্ন্যাসীর গুরুদেব হলেন অবধূত তার গুরুকে অবধূত গুরু যোগেন্দ্র অবধূতের গুরু হলেন যোগেন্দ্র তার গুরুদেবকে যোগেন্দ্রস্য গুরুর বেদ যোগেন্দ্রের গুরু হলো বেদ বেদস্য গুরু বৈষ্ণব বেদের গুরু হলেন বৈষ্ণব বৈষ্ণবস্য গুরু কৃষ্ণ বৈষ্ণবের গুরু হলেন ভগবান কৃষ্ণ কৃষ্ণস্য গোপিকা খ্যাতি তথা রাধা নাম খ্যাতি এসাং গুরু পরিষতে তাহলে কৃষ্ণ তার গুরুদেব হলেন শ্রীমতী রাধারানী প্রেমের গুরু হরিবল তাই গোবিন্দ রাধারানীর চরণ তলে বসে মান ভিক্ষা করছে হরিবল দহু করে দহু পদ ধরি রহু মাধব রায়ের দয়া হলো না গো রায়ের দয়া হলো না গো রায়ের দয়া হলো না গো রায়ের দয়া হলো না দুটি হাত দিয়ে ধরে রইল রায়ের দয়া হলো না গো হাত দিয়ে ধরে রইল রায়ের দয়া হলো না গো গোবিন্দ যেমন গিরি ধারণ করেছিলেন
মা ভস্তের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তেমনি দুটি হাত দিয়ে রাধারানীর চরণ তলে ধরেই রইলে। কিন্তু রাধারানীর মান ভাঙাচ্ছে, রাধারানীর মান ভাঙছে না। তখন বাঁশিকে ভূমিতলে রক্ষিত করে রাধারানীর চরণে হাত দিচ্ছেন। বাঁশি বলছে, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, ওই ধরে প্রীত পানে বঞ্চিত হলাম। বাঁশি তখন কেঁদে কেঁদে বলছে, আমি বঞ্চিত হলাম অধর অমৃত পানে। গোবিন্দ সদা সর্বদা হাতে বাঁশি নিয়ে বংশীধ্বনি করতেন। এই বাঁশিকে বাঁশি হলেন দেবী সরস্বতী। হরিবল দেবী সরস্বতী হল স্বয়ং বাঁশি, তপস্যা করেছিল সত্যযুগে নারায়ণ অবতারে। নারায়ণের চারজন পত্নী ছিল, হরিবল লক্ষ্মী তুলসী গঙ্গা সরস্বতী, চারজন পত্নী ছিল নারায়ণ যখন অবতার হয়েছিল সত্যযুগে। লক্ষ্মী তুলসী গঙ্গা সরস্বতী হরিবল। এবার লক্ষ্মী সরস্বতীর মধ্যে সদা সর্বদা দ্বন্দ্ব ছিল। লক্ষ্মী বলতো আমি বড়, আর সরস্বতী বলতো আমি বড়। হরিবল লক্ষ্মীকে গোবিন্দ তার বক্ষে স্থান দিলে অন্তরে। সরস্বতী বলছে, প্রভু আমাকে কোথায় স্থান দেবে প্রভু? বলে সরস্বতী তখন তপস্যা করতে আরম্ভ করল। হাজার হাজার বছর ধরে সরস্বতী তপস্যা করল। ভগবান আবির্ভূত হয়ে সরস্বতীকে বলছে, সরস্বতী তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? বলছে, প্রভু আমি সদা সর্বদা তোমার অধর অমৃত পান করতে, সদা সর্বদা তোমার অধর অমৃত, অধরের অমৃত আগে আমি পান করব, তারপর সকলে পান করবে। হরিবল তবু বললেন, তথাস্তু তাই হবে, তবে এই যুগে নয়, যেদিন দ্বাপর যুগে আমি কৃষ্ণ হব, বৃন্দাবনে লীলা করব, সেদিন আমি তোমাকে বাঁশি রূপে আমি তোমাকে গ্রহণ করব। তুমি হবে বাঁশি, আর সর্বপ্রথমে তুমি আমার মুখের সুধা পান করবে। আর সেই বংশীধ্বনি শুনে যক্ষরক্ষ কিন্নর কেউ থাকতে পারবে না, পশু পাখি সকলেই মোহিত হবে সেই বংশীধ্বনি শুনে। হরিবল সেই সরস্বতী হয়েছিল বাঁশি। তাই বাঁশি কেঁদে কেঁদে বলছে, আমি বঞ্চিত হলাম। গোবিন্দ বলছে, ওরে বাঁশি আমি যদি নারায়ণ হতাম, চারটে হাত থাকত, দুহাত দিয়ে তোকে নিতাম, আর দুহাত দিয়ে রাধারানীর চরণে মান সাজতাম। কিন্তু আমার কৃষ্ণ অবতারে দুটি হাত, যদি রাধারানীর চরণে হাত দিই তাহলে তোকে কেমন করে রাখব? তার থেকে তুমিও যেমন কাঁদছো কাঁদো, আর আমিও কাঁদছি। বাঁশি তুমিও কাঁদো আমিও কাঁদি, বাঁশি তুমিও কাঁদো আমিও কাঁদি, তুমিও কাঁদো আমিও কাঁদি, ও জয় রাধে জয় রাধে বলে, তুমিও কাঁদো আমিও কাঁদি, ওই জয় রাধে সে রাধে বলে, তুমিও কাঁদো আমিও কাঁদি, ও রাধে দেয়া করো বলে, তুমিও কাঁদো আমিও কাঁদি। হরি হরি গোবিন্দ বিনতি করছে রাধারানীর চরণ তলে বসে চরণে হাত দিয়ে। কিন্তু রাধারানী যেমন মানে বসেছিলেন মানেই আছে। যখন দশটি আঙুল রায় পদ কমলে অর্পণ করলেন, যেমন কমলে ভ্রমর বসে, মধুপান করার জন্য যেমন পদ্মের মধ্যে ভ্রমর বসে, তদ রায় পদ কমলে গোবিন্দ রূপী ভ্রমর আজকে বসল। হরিবল
चरणे हाथ दिए मान भिक्षा करछे राधे, जा वार्ता होइछे राधे तुम दुटो कथा बोलो, मान परित्याग करे आमाके क्षमा करे तुम दुटो कथा बोलो। কিন্তু রায় মানিনি, আমার কোনো কথা বলছে না, মানছে না। গোবিন্দ তখনও বলছে, তুমি নয়ন উন্মীলন করে দেখো, আমি সেই রাধারাম, আমি সেই ত্রেতা যুগের রাম, ত্রেতা যুগের ঋণ পরিশোধ করলাম, তোমার মনে কি পড়ে না, তুমি জানো কি আমি শ্রীরাম, জানে ভাবাবিষ্ট হয়ে রাধারানীকে সান্ত্বনা দিচ্ছি, তোমার কি মনে পড়ে না রাধে, তুমি ত্রেতা যুগে ছিলে সীতা আর আমি ছিলাম শ্রীরাম, তুমি ছিলে জানকী আমি ছিলাম শ্রীরাম, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা, যেদিন তোমায় বনমাঝে অগ্নি পরীক্ষার সময় তোমাকে আমি বিসর্জন দিয়েছিলাম আর বলেছিলাম যাও এ যুগে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না, আগত দাপর যুগে তোমার প্রেমের ঋণ পরিশোধ করব। হরিব পুনরায় যখন অগ্নি পরীক্ষা হলো তখন তুমি পাতালে প্রবেশ করছো আর আমি তোমার মস্তকে হাত দিয়ে হাসিতা হাসিতা বলে তোমাকে রাখতে গিয়েছিলাম। হরিব সীতা দেবী পাতালে প্রবেশ করছে, রামচন্দ্র সীতা দেবীর মস্তকে হাত দিয়েছে, কিন্তু সীতা দেবী পাতালে চলে গেল, হাতে কি উঠে এলো সীতা দেবীর মস্তকের কেশ। সেই যুগে তোমাকে বর দিয়েছিলাম, এই যে তোমার মস্তকের কেশ, এই কেশ ভগবানের সেবায় লাগবে, আমার সেবায় লাগবে। সেই কেশ থেকে জন্ম হলো দুর্বা গাছে। হরিব এই যে দুর্বা গাছ ভগবানের সেবায় লাগে, ওই সীতা দেবীর মস্তকের কেশ থেকে। তাই গোবিন্দ নানা রকম ছল করে রাধারানীর মান ভাঙছে, যে ত্রেতা যুগে তোমার ঋণ পরিশোধ করলাম দাপর যুগে, আবার বলছে দাপর যুগে ঋণ কেমন করে এ যুগে পরিশোধ হবে, এ যুগে পরিশোধ হবে না, তোমার প্রেমের ঋণ আমি পরিশোধ করব জন্মান্তরে পরযুগে গৌরাঙ্গ অবতারে। হরিব যেদিন গৌর হয়ে নদী আয় যাব সেদিন তোমার প্রেমের ঋণ পরিশোধ করব, তবে এ যুগে যেমন আমি তোমার নামে দিবানী শিবন্দন করছি, কলিযুগেও তোমার নাম প্রেম অঙ্গে মেখে ধুলার মাঝে গড়াগড়ি দেব। হরিব এইভাবে মান ভিক্ষা করছেন, কিন্তু রাধারানী যেমন মানে বসেছিলেন তেমন মানেই আছে। গোবিন্দ অথর্চ হয়ে বলছেন, কাদালে কাঁদিতে হবে সোনা ও গোরাই, কাদালে কাঁদিতে হবে কাঁদিতে হয় শাস্ত্রে হেন কয়, কাঁদালে কাঁদতে হবে মা গো, আমার জন্য যদি অপরের চোখে জল আসে তো তার জন্য আমাকে একদিন কাঁদতে হবে, তোলা থাকবে। গোবিন্দায় রাধারানীকে বলছে, কাঁদালে কাঁদিতে হবে শোনো গো রাই, তুমি হবে বিষ্ণুপ্রিয়া আমি হব নিমায়, কলিযুগে তুমি বিষ্ণুপ্রিয়া হবে আমি নিমাই হব, আর আমি যেমন তোমার বদল দেখার জন্য তোমার চরণে ধরে এত মিনতি করছি, তুমি একবার ফিরেও তাকালে না, ওই কলিযুগে আমার বদন দেখবার জন্য তুমি দিবানিশি কন্ধন করবে,
কিন্তু আমার বদন দেখতে পারবে না, আমি তোমাকে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাব। হরিবল এইভাবে মিনতি করছে, তবু রাধারানীর মান ভাঙছে না। রাধে সেদিন নবদ্বীপে শিব হবে অদ্বৈত, নারদ শিবাস, স্বয়ং ব্রহ্মা হবে ভক্ত হরিদাস, পিতানন্দ বিশ্বরূপেতে প্রকাশ, সতী মাতা যিনি যশোদা সুন্দরী, ও গরিত্তানন্দ যিনি দাদা বলরাম, মুরারি মুকুন্দ গদাধর শ্রীরাম, ধরাই প্রচার হবে সাজের হরিনাম, বিষ্ণুপ্রিয়া যিনি রাধা ব্রজেশ্বরী। সেই কলিযুগে তোমার নাম প্রেম অঙ্গে মেখে আমি ধুলার মাঝে গোড়াগুড়ি দেব, আমি মাথায় বাঁধব নামা বলি ঝুলি ঝুলি মাথায় বাঁধব নামা বলি ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি, আর নদিয়াবাসীরা ঘরে ঘরে তোমার নাম প্রেমে জয় রাধে শ্রী রাধে বলে আমি ধুলার মাঝে গোড়া করিতে হরিব। তবু রাধারানীর মান ভাঙল না, গোবিন্দ আমার কিছুক্ষণ পর পুনরায় রাধারানীর মান ভাঙাচ্ছে। মদসি যদি কিঞ্চি গোপি অন্তরুচি কৌমুদী মদসি মদসি যদি কিঞ্চি গোপি অন্তরুচি কৌমুদী মদসি দুটো কথা বলো রাধে দুটো কথা বলো রাধে দুটো কথা বলো আর দন্ত রাজি বিকাশ করো রাধে দুটো কথা বলো রাধে দুটো কথা বলো চিরদিন ভাবে কেউ রবে না রবে না রে ভে